So certificate on behalf of Kids Fashion Week, please clap hands to Arushi and this gold token of gift. Next, Parisha, which? Parisha. Parisha Beach. Joita Prasad Turi. Some more claps, guys. Harshi Ghosh. Avya Jaiswal. Vivan Sood. Please come on stage, everyone. Harshi Ghosh, Avya Jaiswal, Vivan Shud. Harshil, this is a small token of love for you. Avya Jaiswal. Avya Jaiswal, Vivan Shud. Next is Shahid Kajana, Avna Prabhu Mondul, coming up next. Vivan Shoot, yeah, Vivan. Kale chashme wale jalwai kuch aur tha. Vivan. Coming up next, Shahid Ka Jana. Shahid Ka Jana. Avna Prabhu Mondul. Next is Hartik Jain, Nandini De. Agno Prabhu Mondol. Okay, Shahitya Jana. Agno Prabhu Mondol. This is Agno Prabhu Mondol. Okay, Hartik Jain. Hartik Jain. Next, Nandini De Ahana Chatterjee. Nandini De. Anshita Sanyal. Ahana. Anshita Sanyal. Shreyash Nandi. Anshita. Mitra, Adhiraj Mitra, Anushya Mondol, please come. Adhiraj Mitra, oh, তোমার ফ্যাশন স্টেটমেন্ট মানে তোমার ব্যক্তিগত পার্সোনালি যে ফ্যাশন কোন কি ধরনের ড্রেস পোশাক আছে বল মানে সবচেয়ে বড় ফ্যাশন স্টেটমেন্ট বা যেভাবে তুমি নিজেকে ক্যারি করো বা যেই কনফিডেন্সটা নিয়ে তুমি নিজে হেঁটে যাও দ্যাট ইজ দ্য বিগেস্ট ফ্লেক্স এভরি এনিওয়ান ক্যান এভার হ্যাভ তোমার কনফিডেন্স ইজ অল দ্যাট ম্যাটার্স জামা কাপড় তো তুমি যা খুশি পরতে পারো মেগা করার মাঝখানে নিজেকে সাজগুজের বা নিজেকে আরও নিজেকে সাজিয়ে তোলার সময় কতটা পাও
সময় আমি সব সময় পাই, কারণ যেই মেগা করতে যাই সেখানে আমাকে সেজে গুছেই করতে হয়। তো সেই যে সাজগোজটা, আমার সাজগোজ করতে এমনি খুব ভালো লাগে। আর আমার মানে বেসিক্যালি সাজগোজের জিনিসপত্র, জামা কাপড় এইসবই কেনা হয়। আমার সাজগোজ নিজেকে দেখতে সাজগোজ করতে ভীষণ ভালো লাগে। আজ ইভেন্ট ক্লাব থেকে কিডস ফ্যাশন, এইটা আজকে হচ্ছে হোটেল হিন্দুস্তান। এইটা আগের বছর হওয়ার কথা ছিল, কিন্তু প্যান্ডামিকের জন্য এই ইভেন্টটা আমাদের ক্যান্সেল করে দিতে হয়। কিন্তু প্যান্ডামিকে এত বাচ্চারা বাড়িতে থেকে থেকে কারুর মুখ না দেখে, স্কুল না গিয়ে এত বোর হয়েছে পড়াশোনা বাদ দিয়ে, ঠিক আছে। তো আমরা ভাবলাম যে এই বছর যখন এখন প্যান্ডামিক কেটে গেছে মোটামুটি, তো আমরা কিডস ফ্যাশন উইকটা করে ওদের একটা উৎসাহ জানাই, যাতে ওদেরও একটা ডিপ্রেশন না হয়, লাইফে আর একটা এনার্জেটিক জিনিস পাক পড়াশোনার বাদ দিয়ে, একটা নতুন ফ্রেন্ডস বানানোর চান্স পাক অন্য অন্য লোকজন। তাই আমরা কিডস ফ্যাশন উইক এই বছর তুলে ধরেছি। আর এখান থেকে পর্যন্ত আমরা চেষ্টা করছি কিছু বাচ্চাদের ভালো শ্যুটস দেওয়ার। কতজন বাচ্চা অংশগ্রহণ করেছে? এটা 34 কিডস অংশগ্রহণ করেছে, আর নেক্সট ইয়ার উই আর প্ল্যানিং ফর 100 মোর কিডস। আচ্ছা, মানে এদিকে থেকে কতজনকে বেছে নেওয়া হবে এবং তাদেরকে কীভাবে? এখান থেকে আমরা সবাইকেই বেছেছি, কেন কি বাচ্চাদের মধ্যে কেউই ভালো না কেউই খারাপ না, সবাই আমাদের জন্য ভালো, সবাই উইনার, সবাই। তো এর জন্য আমরা এটা একটা ইউনিক ফ্যাশন শো টাইপের বাচ্চাদের নিয়ে করবো।